ছাগল গরুরে পর্যাপ্ত পরিমাণ ঝুঁকে ধরে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন পায়ের ভিতরে যুগ দেখছেন এই যে দেখেন পায়ের ভিতরে যুগ যুগ খায়া কত বড় হয়ে গেছে আমি এটাকে ছাগলটারে প্রায় দশ মিনিট ধরে রাখছি কিন্তু বুঝতে পারি নাই যে এটার ভিতরে যুগ রয়ে গেছে এখন তো দেখা যাচ্ছে খায়া এই যে দেখেন বড় হয়ে গেছে এই যে দেখেন কত বড় হয়ে গেছে খায়া যুগটা দেখছেন দেখছেন কত বড় হয়ে গেছে যুগ আহ হা বাবা আমার ছাগলের সব রক্ত খায়া বলেছে এই দেখেন এই দেখেন এই দেখেন নিচে পড়ে গেছেন ছাগলটাকে ছেড়ে দিলাম এই দেখেন প্রায় হাফ কেজি রক্ত খায় ফেলেছে আমার ছাগলের কারণ জুকে রক্ত যদি খায় পঞ্চাশ গ্রাম তাহলে হাফ কেজি রক্ত শরীরের থেকে বেশি আরও ক্ষতি হয় কারণ এই রক্ত তো আপনার ওই জুকে খায় আর ওজন হয়ে যায় জুকে যদি একশো গ্রাম রক্ত খায় তাহলে দেখা গেছে আরো বেশি হয়ে যায় এই যে দেখেন অবস্থা খায়া ফুটকা হয়ে গেছে গা তার মানে এইখানে নিচের ভোগ হলেও আধা কেজি রক্তকে সে দূষিত করে চলে গেছে এই দেখেন এই দেখেন এই বিষাক্ত জিনিস হাসেও খাইতে চান আমাদের এত বিষাক্ত জিনিস দেখেন একদম ছোটো ছোলে দেখেন কত বড়ো হয়ে গেছে গা কত বড় হয়ে গেছে গা আপনার যুগে থেকে দূরে থাকবেন যুগে যদি একবার ধরে যে জায়গায় ধরে ওই জায়গায় অনেক চুলকায় যুগে যে জায়গায় ধরে ওই জায়গায় লবণ দিয়ে বসে দিবেন তাহলে চুলকাবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সাপ বিচ্ছু যত পারি সব দেখাবো আপনাদেরকে